জয়ের স্মরণীয় ক্যাপ্টেন মাশরাফির শেষ ম্যাচ তৃতীয় ওডিআই এ একশো তেইশ রান হেরেছে জিম্বাবুয়ে অধিনায়ক হিসেবে মাশরাফের পঞ্চাশতম ওডিআই জয় জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে শেষ করলেন টাইগার ক্রিকেটের সফলতম অধিনায়ক তিনশো বিয়াল্লিশ রানের টার্গেটে জিম্বাবুয়ে থামে দুশো আঠারো রানে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের বিদায়ী ম্যাচে রান উৎসব দুই ওপেনারের তামিম ও লিটন গড়েন দুশো বিরানব্বই রানের রেকর্ড জুটি যা বাংলাদেশের পক্ষে যে কোনো উইকেটে সর্বোচ্চ আগের ম্যাচে তামিমের করা একশো আটান্ন রানের রেকর্ড ভেঙে লিটন খেলেন একশো ছিয়াত্তর রানের ইনিংস যা দেশের পক্ষে সর্বোচ্চ ক্যারিয়ারের তেরোতম ওডিআই সেঞ্চুরি তামিমের বৃষ্টিতে তেতাল্লিশ ওভারে নেমে আসে ম্যাচে বাংলাদেশ তিনশো বাইশ রান করে বৃষ্টি আইনে জিম্বাবুয়ের টার্গেট দাঁড়ায় তিনশো বিয়াল্লিশ রান বড় টার্গেটে শুরুতেই মাশরাফির তোপ তুলে নেন তিন রান করা তিনশোকে তিন করা তিন আশিকে এরপর সাইফুদ্দিনের তোপে এক দুশো আঠারোতে অল আউট হয় রোডিশিয়ানরা একচল্লিশ রানে চার উইকেট নেন সাইফুদ্দিন অধিনায়ক মাশরফির বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন তামিম ইকবাল লিটন দাস তাদের দুশো রানের জুটি যে কোনো উইকেটে দেশের পক্ষে সর্বোচ্চ এছাড়া তামিমের একশো ভেঙে বাংলাদেশের সর্বোচ্চ ওডিআই ইনিংসে মালিক এখন লিটন দাস তিনি খেলেছেন একশো ছিয়াত্তর রানের ইনিংস আবার ক্যারিয়ারের তেরোতম সেঞ্চুরি তামিমের অনন্য প্রতিভার তকমা যেন ভারী হচ্ছিল দিন দিন সবশেষ বিপিএল আভাস পাওয়া গেছে বদলে যাওয়া এক লিটন ব্যাকরণ আগ্রাসন টেম্পারমেন্টে আরো পরিণত যেন স্টাইলিশ ওপেনার প্রথম ওডিআইয়ে সেঞ্চুরি পঁচানব্বই বলে চোটের কারণে লড়াইটা তোলা থেকেছে সেদিন ভূমিকা পাল্টে যেন বিপদ এনেছিলেন সমালোচনায় আস্থা রেখেছেন নিজের উপর আগ্রাসনের মাত্রা বাড়িয়েই যেন নিজেকে ফিরে পেলেন টাইগার ওপেনার প্রথম দুই ওডিআই প্রচেষ্টা এসেছে বিচ্ছিন্নভাবে অবশেষে তৃতীয় ওডিআই দেখা পাওয়া গেল সমন্বিত উদ্যোগে তাতে তোলপার রেকর্ড কর্নারে কারি ইতিহাস নিয়ে বিস্তৃত প্রায় মেহরাব বিদ্যুৎদের অর্জন নিয়ে আলোচনা একুশ বছর পর নতুন উচ্চতার আনন্দ পূর্ণভূমিতে ভেঙে গেছে তাদের একশো সত্তর রানের রেকর্ড প্রথম পাওয়ার প্লেতে তিপান্ন রান কিছু সতর্কতা দ্বিতীয়টায় একশো চোদ্দ বলে দ্বিতীয় ও ব্যক্তিগত লিটন টাইগার ওপেনারদের নেশায় ছুটেছেন তামিম লিটন আট ছয় ও ষোলো চারে একশো ছিয়াত্তর রান বাংলাদেশি কোন ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস খেলার পথে সঙ্গী তামিমকে পেছনে ফেলেছেন লিটন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তামিমের দুশো বিরানব্বই রানের জুটিতে পেছনে ফেলেছেন মাহমুদুল্লাহ সাকিবের দুশো চব্বিশ রানের কীর্তিকে দুই ওপেনারের রেকর্ড করার দিনে দাপট বৃষ্টির প্রকৃতি শোক ক্যাপ্টেন ম্যাচের প্রস্থানে তবে বিদায় বেলায় অন্যরকম প্রাপ্তি অধিনায়ক মাশরাফির আগ্রাসনের মন্ত্রটা ভুলে যায়নি অনুজোরা জহিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ অধিনায়ক মাশরফির বিদায় ম্যাচে সিলেট স্টেডিয়ামে সমর্থকদের ভিড় মাশরাফিকে নিয়ে মাতামাতির শেষ নেই তাদের ক্যাপ্টেনের অবদান স্বীকার করে তারা বলছেন মাশরাফিকে মাঠ থেকে বিদায় দেওয়ার সুযোগ নষ্ট করতে চান না যদিও টিকিট না পেয়ে অনেককেই ফিরে যেতে হয়েছে ক্রিকেট বাংলাদেশে এক আবেগের নাম সে আবেগ ভালোবাসার বড় একটা অংশ জুড়ে মাশরাফি চরাবুকে দেশের পতাকা বহন করেছেন ইঞ্জুরির চোখ রাঙানিকে উপেক্ষা করে লড়াই করে গেছেন টাইগারদের নিয়ে অন্যদের যে ভয় যে সমীহ যে সাফল্য এসেছে তার উপকার মাশরাফি এমন এক নায়ক টাইগার আইকনের অধিনায়কত্বের শেষ ম্যাচে ঘরে বসে থাকতে পারেননি সমর্থকেরা আগে দুই ম্যাচে দর্শকহীন থাকলেও এদিন ঢল নামে শুধু ক্যাপ্টেনের বিদায়ে টিকিট নিয়ে লড়াই করতে হয়েছে অনেকে পেয়েছেন অনেকে পাননি মাশরাফিকে শেষবারের মতো নেতৃত্ব দিতে দেখতে আক্ষেপ ক্ষোভে তাই তো নানা অভিযোগ টিকিট নিয়ে

কারণ সে একজন মিডিল অর্ডার ব্যাটসম্যান সে অনেক অভিজ্ঞ সব ব্যাটসম্যান কীরকম খেলে তার একটা আলাদা ধারণা আছে যেহেতু সাকিব নেই সেহেতু এই পরবর্তীতে কাপ্তান হিসাবে আমরা চাই মাহমুদুল্লাহ রিয়াদি খেলো মাসের পরে আমি মুশফিকে অভিনয় অধিনায়ক হিসাবে দেখতে চাই মাঝেরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিলেট